आजादी का अमृत महोत्सव ती हरगर तिरंगा संबोधन हास्ते गंग पाला जगह दंगो दिने चा सालो आ संबोधन विषंगी नारकेल कुंजु हास्ते हापांग हास्ते मंच करा डॉक्टर मानिशा बेरेखिली पांधन विषंगी बुस्कानी फील बी सी सी चिदक यक समा साल एवं शिवागर साल बरेन्द्र रुगई हाकत लुक्रन खाका याफारका आ सालो मंचक्र डॉक्टर मानिकशाहन कारीब मानजाखा एम पी रेबुरी त्रिपुरा एम एल ए धनंजय त्रिपुरा एम डी सी भूमिकानंद रियां खबई पापिया दत्त टी बीजेपी ने आदम राव और हमने कभी सोचा भी नहीं था इस तरह हम लोगों के पास एक जलाशय हमारा त्रिपुरा में है और इसको देख के रियली हम काफ़ी अच्छा लगा और आने वाले दिन जरूर यहाँ पर पर्यटन के लिए हम लोग कोशिश करेंगे और इसके बारे में खाली सोनिया थे हम लेकिन इस बार तो 3% हम देखें हमारे साथ हमारा एमपी महोदय भी मेरे साथ है ये बच्चे त्रिपुरा जी है एमएलए भी है सबको लेके हम लोग एंजॉय और इसका फ्यूचर मुझे लगा सामने जो देखा किसी किसी भी हद से ये डाल लेक भी हम लोग देख चुके हैं डाल लेक से भी कम नहीं और ऊपर से हम कहेंगे इससे ज़्यादा है और इसको बढ़िया से हम लोग सजाएं और रास्ता तो अभी बनी रहा है रास्ता ठीक ठाक है और भी अच्छा ताकि इजी हो जो टूरिस्ट ये आएंगे यहाँ पर और हेलीकॉप्टर सर्विस भी बढ़ेगा अगर हेलीकॉप्टर प्राइवेट वाले जो है हेलीकॉप्टर चलाते हैं इन लोगों को कहेंगे ये लोग आए यहाँ पर आके यहाँ पर बहुत सारे चीज़ अभी लॉग हट भी खुलने वाला है और यहाँ 48 आइलैंड है सबसे बड़ी बात है खूबसूरत है 48 आइलैंड में अगर अलग अलग किस्म का जो हमारा कृष्टि संस्कृति त्रिपुरा का है उस हिसाब से उसको अगर सजाएं और रियली इट वुड बी एन वंडरफुल प्लेस फॉर टूरिस्ट तो आज़ादी का अमृत महोत्सव का जो अभी अमृत काल चल रहा है और हमारा जो इंडिपेंडेंस डे 75th अभी 75 साल होने जा रहे हैं 15th अगस्त और 76 का जो अभी हमारा स्वाधीनता दिवस है इसलिए मैं सबको बधाई देता हूँ और त्रिपुरावासी सबको मैं कहता हूँ जब यहाँ पर सब आए और इसके लेक का और इस एरिया का जो आनंद ले और मैं फिर से सबको त्रिपुरावासी से शुरू करके पूरा देशवासी को मैं ये इंडिपेंडेंस डे कारण मैं सबको बधाई देता हूँ नारिकल कुंजे जे आजादी अमृत का हरगढ़ तिरंगा कर्मसूची जे এখানে তো নারিকেল কুঞ্জে তো আমি বললাম যে সত্যি আমার খুব ভালো লাগছে এখানে এসে এবং এখানে আমাদের এমপি সাহেব রেবতী ত্রিপুরার মস্তিষ্ক প্রসূত যে এখানে আমি যদি আসিস এটা অনেকটা ভালো হবে আমাদের এমডিসি আছে এখানে ওনারও আমাকে বারবার বলছিল এখানে আসার জন্য তো সত্যিকারের অর্থে আমি খুব এই নারিকেল কুঞ্জ সম্পর্কেও জানলাম তার ইতিহাস আমি নিলাম শুনলাম এখানে নারিকেল গাছ নাকি আরও প্রচুর পরিমাণে ছিল তো সেটাকে ডেভেলপমেন্টের কারণে অনেকগুলো কাটা পড়েছে আমি বললাম আরও বেশি পরিমাণে যেন আবার মানে এখানে রিপ্লান্ট করা হয় তো মোটামুটি প্রকৃতির যে যা দরকার সব এখানে বিদ্যমান এবং আজকের এই প্রোগ্রাম আক্ষরিক অর্থে মানে সার্থক হয়েছে আমার এখানে অমৃত মহোৎসব আপনারা যেটা আমরা সবাই মিলিয়ে পালন করছি দেশবাসী পালন করছে আপনি তো প্রথম এই মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর মানিক সাহা যাচ্ছেন আসাম রাইফেলসে প্রথম বক্তব্য রাখতে দেশের জন্য জাতির জন্য স্বাধীনতার জন্য সেই জায়গাতে কোনো ধরনের নতুন চমক কি রয়েছে আমার কাছে মাত্র 6 মাস আছে 5-6 মাস বেশি না যে আমি যদি চমক এখন দিতেও চাই ইচ্ছে থাকলেও হয়তো আমি চমক সেইভাবে দিতে পারব না কিন্তু সত্যি আমি চেষ্টা করব কিছু আমি সবার সাথে আমার কলিগদের সাথে কথা বলবো তারপর দেখি কিছু করা যায় কি না কিছু বলা যায় কি না কিন্তু বললাম আর সেটা যদি না করা যায় সেরকম না বলাটাই ভালো তো যতটুকু সম্ভব রাখি পূর্ণিমার দিনও আমি কিন্তু কয়েকটা ঘোষণা দিয়েছি তো এইরকম আগামী 2023 পরে নিশ্চয়ই আমি বলবো যে নিশ্চয়ই আমরা ভালো কিছু করার একটা ইচ্ছে আছে এবং আমার টিম আমাদের যে গভর্নমেন্ট পুরো সেই বিষয়ে অবগত আছে এবং সবার চিন্তা ভাবনা নিয়ে আমি আগামী দিনে কাজ করবো
স্যার আপনি এখানে আজকে এসেছেন নারিকেলকুঞ্জে, আমরা দেখতে পেয়েছি আপনি যে বিশ্রামাগারটাতে গেছেন, অনেকগুলো এরকমভাবে সারিবদ্ধভাবে বানানো হয়েছে, কি মনে করছেন এটা পর্যটন শিল্পের ক্ষেত্রে আরও কতটা অগ্রগতি বলে আপনি ভাবছেন? খুবই ভালো লাগছে, আমি ভাবতে পারিনি, আমি বলছি তো এবার ইমাজিন এই ধরনের মানে হাট, আমি বলবো এই ধরনের হাট এখানে বানানো হয়েছে। আমি আমার এমপি সাহেবের সাথে কথা বলছিলাম, আমার যে এমডিসি আছে বিবেকানন্দর সাথেও কথা বলছিলাম, ওরা বারবার বলছিলো যে আপনার আশাটা সত্যিই আমাদের খুব দরকার ছিল। তো অ্যাজ এ চিফ মিনিস্টার আমি এসেছি, এর আগে খালি ডুম্বরের মাছের গল্প শুনেছি, নারিকেল কুঞ্জের কথা শুনেছি, কিন্তু এবার এসে আপনারাও অনেক হয়তো প্রথম এসেছিলাম, জানি না সবাই এসেছিলেন কিনা, তবে নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে এবং সত্যিকারের মধ্যে এখানে একটা মানে তার একটা ফিউচার আছে ত্রিপুরার জন্য, সত্যিকারের একটা গর্বের জায়গা, গণ্ডা ছাড়া এই ডুম্বর জায়গায় এসে আমি সত্যি আমি উৎফুল্ল। বিভিন্ন লেক আমি সারা ভারতবর্ষে অনেক জায়গায় গেছি, বিদেশেও অনেক জায়গায় গেছি, কোনো অংশে খালি এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করতে হবে বা স্যার কিচ্ছু না, এবং নিরাপত্তা যেন থাকে যারা আসবে বাইরের থেকে তাদের, এই খবরটা যখন সারা ভারতবর্ষে জানবে বিদেশেও জানবে মানুষ এখানে আসবে।